নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ডলি হালদার, যেখানে আমরা হাজির হই আপনাদের জন্য মহাপুরুষদের বাণী, উক্তি এবং শাশ্বত কথা নিয়ে। আজকের এই বিশেষ পর্বে এমনই একজন মহাপুরুষের বাণী নিয়ে হাজির হয়েছি আমরা। তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না, আত্মপরোপকারীকে বনবাসে বিসর্জন করা তাহাদিগের প্রকৃতি। তাহারা চিরকাল আত্মপরোপকারীকে বনবাস দিবে, কিন্তু যতবার বনবাস করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? সাহিত্যের আলোচনায় সুখ আছে বটে, কিন্তু যে সুখ তোমার উদ্দেশ্য এবং প্রাপ্য হওয়া উচিত, সাহিত্যের সুখ তাহার ক্ষুদ্রাংশ মাত্র। মরিলে যদি রণজয় হইত তবে মরিতাম, বৃথা মৃত্যু বীরের ধর্ম নহে। যে কখনো রোদন করে নাই সে মনুষ্য মধ্যে অধম, তাহাকে কখনো বিশ্বাস করিও না। নিশ্চিত জানিও সে পৃথিবীর সুখ কখনো ভোগ করে নাই, এর সুখও তাহার সহ্য হয় না। কতগুলি লোক আছে এদেশের লোক, তাহাদের বর্ণনার সময় বলে ইহারা কুকুরে মারে কিন্তু হাঁড়ি ফেলে না। ওপারে যে যন্ত্রণার কথা শুনিতে পাও, সে আমরা এই পার হইতে সঙ্গে করিয়া লইয়া যাই। আমাদের এ জন্মের সঞ্চিত পাপগুলি আমরা গাঁটরি ভাদিয়া বৈতরণীর সেই খেয়ারির খেয়ায় বোঝাই দিয়া বিনা করিতে পার করিয়া লইয়া যাই। পরে জমালয়ে গিয়া গাঁটরি খুলিয়া ধীরে সুস্থে সেই ঐশ্বর্য একা একা ভোগ করি। পাহাড় যত নিকট দেখায় তত নিকট নয়। কাব্যগ্রন্থ মনুষ্য জীবনের কঠিন সমস্যা সকলের ব্যাখ্যা মাত্র। যিনি এ কথা না বুঝিয়া এ কথা বিস্তৃত হইয়া কেবল গল্পের অনুরোধে উপন্যাস পাঠে নিযুক্ত হন, তিনি উপন্যাস পাঠ না করিলেই বাধিত হইব। সে প্রফুল্লতা, সে সুখ আর নাই কেন? সুখের সামগ্রী কি কমিয়াছে? অর্জন এবং ক্ষতি উভয়েই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে, তবে বয়সে স্ফূর্তি কমে কেন? মির্জাফর গুলি খায় ও ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও ডেসপ্যাচ লেখে, বাঙালি কাঁদে আর উৎসন্ন যায়।